তাতে একটু খোঁজার চেষ্টা। ডান প্রান্তে আমার ফোর, ওখান থেকে বল মাঝমাঠ বরাবর ঢুকিয়েছে বাপায় সেন্টার লাইনে, বড় আক্রমণে চলন্তিকা বাপায়ের গড়ানো শট, চলন্তিকা শট এবং গোল, এবং গোল। সাবধানে নিয়ে যাবেন, ধন্যবাদ। অল স্পোর্টস মুন্নাদা মঞ্চে এসো, অল স্পোর্টস কে মঞ্চে এসো। চলন্তিকা সমিতি চমৎকার চেস্ট রিসিভ, ওখানে নিজেদের মধ্যে ছোট ছোট পাস, একটা জায়গা করার চেষ্টা। ওখান থেকে বাপ্রান্ত বরাবর লম্বা পাস, সরাসরি গোল লক্ষ্য কখন আদিত্য লং পাস যাচ্ছে, ঠিক আছে ভাই, ঠিক আছে লাইনে থাক, দশ থাক, বারো 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 খেলা শুরু হতে না হতে একটা কর্নার কিক পেয়ে গেছে ওখান থেকে চলন্তিকা সমিতি, শুনকুনি বাপায়ে উঁচু করে তোলা বল, চমৎকার একটা হেড রেখেছিল গোল বক্সের কাছে, এখনো বিপজ্জনক জায়গায় কিন্তু হো 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 ফাউলের আবেদন, কিন্তু ফাউল হয়নি, সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাক পাস একেবারে গোলরক্ষকের কাছে, গোলরক্ষক গুটি গুটি পায়ে সমর্থনকে সঠিক খোঁজার চেষ্টা। ডান প্রান্তে নাম্বার ফোর, ওখান থেকে বল মাঝমাঠ বরাবর ঢুকিয়েছে বাপায় সেন্টার লাইনে, বড় আক্রমণে চলন্তিকা বাপায়ের গড়ানো শট, চলন্তিকা শট এবং গোল, এবং গোল। খেলা শুরু হয়েছে মাত্র কয়েক মিনিট, এরই মধ্যে প্রথম আক্রমণ চলন্তিকা, আর প্রথম আক্রমণেই তারা কার্যসিদ্ধি করেছে, এক শূন্য গোলে এগিয়ে গেল চলন্তিকা। বাঁদিক থেকে যারা আক্রমণ করছে হোয়াইট জার্সিতে যারা খেলছে বাবলু টিওয়েল সেন্টার, আক্রমণে বাবলু টিওয়েল সেন্টার সেন্টার লাইন বরাবর একেবারে ভিতরে ঢুকেছে সেন্টার লাইনে, ওখান থেকে শট আসবে কিন্তু এরই মধ্যে বল ক্লিয়ারেন্স করার চেষ্টা থ্রোয়িং বাবলু টিওয়েল সেন্টার অনুকূলে, লম্বা থ্রোয়িং একেবারে গোল বক্সের মধ্যে কিন্তু ওখান থেকে ক্লিয়ার করার চেষ্টা। এই বলবার এই শুনকুনি চলন্তিকা ছড়া
সেন্ট্রাল লাইন থেকে ডান দিকে ওখান থেকে সাজিতে খোঁজার চেষ্টা, কিন্তু না, আবার তাকে ফিরিয়ে দিলেন বল, ওখান থেকে মাইনাস পোস্ট আসতে পারে, কিন্তু না, বলটাকে বার করে দিলেন। এটাই ফুটবলের একটা বন্ধু সুলভ আচরণ, কারণ এখানে একজন অসুস্থ হয়েছেন। গোল করবে, তুই বুড়ো তালে যাবিস কেন? বলতে বলতে শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা। প্রথমার্ধের খেলায় ব্লু জার্সি যারা খেলছে চলন্তিকা সমিতি, তারা 2-0 গোলে এগিয়ে আছে। আর সাদা জার্সিতে যারা খেলছে পাবলো টিওয়েলস সেন্টার নিত্য বেড়িয়া। ফাইনাল খেলা চলছে এই মুহূর্তে, ফাইনাল খেলায় 2-0 গোলে এগিয়ে আছে চলন্তিকা। পিছনে যাও না, যাও ওই ফাঁকা দাও। বন্ধুগুলা মানে আমি আর বিজয় দা চমৎকার জায়গায় বল রেখেছিলেন গোল বক্সের মধ্যে, 1-1, কিন্তু ঠিকঠাক বলটাকে পায়ে নিতে পারেননি, নীল হয়তো গোল ব্যবধান আরো বেড়ে যেত। 2-0 চলছে খেলা। এই যে মাল জমা দিয়ে
বাজি ফোটাচ্ছেন যোগ্যতা দিতে পারি ছাড়াই
এই কিপার কথা বেরিয়ে গেছে অবস্থা 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 কিপার কথা দেখ আরো পাগলা ছিল কিপার রে এটা আরো পাগলা কিপার আমার গলি বন্ধ পারবে নি দেখলাম এর মধ্যে উত্তর শিল্পী পল্লীশ্রীর সঙ্গে পরিচালনায় আয়োজন করা হয়েছিল এখন এই শেষ হলো ফাইনাল খেলা চলন্তিকা উত্তর শুল্কনি চলন্তিকা সমিতি জার্সি নম্বর 7 আর রিকোয়েস্ট টু প্লিজ কাম অন দ্য স্টেজ এন্ড অ্যাকসেপ্ট ইওর প্রাইজ ফর আওয়ার নন অফ দ্য ম্যাচ নন অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে জার্সি নম্বর 7 উত্তর শুল্কনি চলন্তিকা সমিতি পাত্র মহাশয় বিষ্ণুপদা এবং আর যারা আছে বাবলুদাকে ধন্যবাদ সাবধানে নিয়ে যাবেন ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ বাবলুদা অনেক মাঠের সাক্ষী অনেক মাঠের ট্রাফিক ধন্যবাদ গৌরী পাত্র মহাশয় বিষ্ণুপদা এবং আর যারা আছে বাবলুদাকে ধন্যবাদ সাবধানে নিয়ে যাবেন ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ বাবলুদা অনেক মাঠের সাক্ষী অনেক মাঠের ট্রাফিক অল স্পোর্টস মুন্নাদা মঞ্চে আসো অল স্পোর্টস কে মঞ্চে আসো